তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি অবশেষে দীর্ঘ 4.5 ঘন্টা জার্নি করে এখন চলে আসছি মেচি হসপিটাল। এই যে আমার পিছনে এখন তো সব বন্ধ হয়ে গেছে কারণ বিকাল এখন 5:30 বাজে, এখন তো সব বন্ধ। কালকে আমরা আসবো আবার এখানে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই রুমটা আমরা নিলাম যেহেতু আমরা 4 জন তাই ডবল বেড নেওয়া হয়েছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। The next morning. সো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল হয়ে গেছে এবং আমি এখন বসে আছি ব্যালকানিতে আর এখন বাজে সকাল 6:30। এখানকার সময় কিন্তু ভারতীয় সময় থেকে 15 মিনিট ফাস্ট, অর্থাৎ ভারতে এখন বাজে 6:15 আর এখানে আমাদের 6:30। সকালে তো উঠে বললাম, রাত্রে তো তেমনভাবে ঘুম হয় নাই, খুব মশার অত্যাচার। আমরা যে হোটেলটায় আসি, এই হোটেলটা হচ্ছে মেচি যে হাসপাতালটা আছে, চোখের হাসপাতাল, সেই হাসপাতালের একদম উল্টা পাশে একটা রাস্তা আছে, এই রাস্তাতে সেই হোটেলটা। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিচ্ছি হাসপাতালটা, এখান থেকে দেখাও যায়। ওই যে বন্ধুরা মেচি হাসপাতাল, এখান থেকে পরিষ্কার দেখা যায় ব্যালকানির থেকে। এখন দোকানপাটও খুলতে শুরু হয়ে গেছে। এছাড়া এখানে দেখলাম সন্ধ্যা 4:30-8টার মধ্যে কিন্তু সব প্রায় বন্ধ হয়ে যায় সব দোকানপাট। আমরাও তো রাত্রিবেলা কালকে খাইলাম এই 8:30 দিকে, এত আগে তো খাওয়ার অভ্যাস নেই, কিন্তু কিছু করার নেই কারণ এখানে 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় দোকানপাট, এবং মনে হবে যে 11:30 মনে হয় বাজে দেখে মনে হবে। আজকের দিনটার বেশিরভাগ সময় হয়তো আমাদের কাটাতে হবে হাসপাতালে, কারণ ওখানে আজকে পিসার চোখে একটা অপারেশন হবে। তাই ভাবলাম যে এখনই তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে, কারণ আর তো সময় পাবো না হয়তো আজকে সারাদিনে। হোটেলের এই দ্বিতীয় তলায় 6-7টা রুম আছে আর কি, আর হচ্ছে বর্তমানে এখানে কেউ নেই এই দ্বিতীয় তলায়, এমনকি এই হোটেলেও কেউ নেই, আমরা 4 জনই আছি। চলো এবার তোমাদেরকে আমরা যে রুমে আছি সে রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 107 এবং এখানকার যে রুমগুলো আছে রুমের ভাড়া হচ্ছে, চেয়েছিল তো 450 করে, কিন্তু আমরা 400 করে দিব বলে রাজি হই। তা হোটেলওয়ালা আর কিছু দাবি করেনি, রাজি হয়ে গেছে। তা মোটামুটি বেশ ভালোই, রুমগুলো খারাপ না, কিন্তু কিছু কিছু দিকে নজর দিলে ভালো হতো। যেমন ঘরে একটা বেসিন দরকার হাত ধোয়ার জন্য, সেই বেসিনের একটা অভাব এবং ডাস্টবিন নেই, এইটুকু দিকগুলো কিন্তু একটু দেখলে ভালো হয়। তাছাড়া আর কোনো দিকে অভিযোগ নেই। আর এই দেখো, এটা হচ্ছে ব্যালকানির থেকে বাইরের পরিবেশ দেখাচ্ছি তোমাদেরকে। এবং যা শুনলাম এই সবগুলোই নাকি হোটেল, বাড়ি খুব কম রয়েছে এখানে, কারণ এখানে তো যেহেতু হাসপাতাল সেজন্য হোটেলের সংখ্যাটাই বেশি আশেপাশে, সবগুলোই কিন্তু হোটেল এখানকার, এবং দূরে আরও হোটেল তৈরিও হচ্ছে। নেপালে আসার পর বন্ধুরা সব থেকে বেশি যে সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে এখানে ইন্ডিয়ান কোনো সিম কার্ড সাপোর্ট করে না, এবং সের জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছে, কারণ কাউকে ফোন করতেও পারবো না এবং কেউ ফোন করলে ফোন ঢুকবে না, এটা খুব বড় একটা সমস্যা। কিন্তু একদিকে ভালো হচ্ছে যে হোটেলে ব্রডব্যান্ড আছে এবং সে কারণে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারবা বাড়ির লোকজনকে। অন্য বিকল্প পথ বলতে তোমাদেরকে তাহলে নেপালে সিম কার্ড ইউজ করতে হবে, কিন্তু 2-3 দিনের জন্য নেপালে এসে সিম কার্ড ইউজ করাটা অহেতুক ব্যাপার, কারণ সেই সিম তো ইন্ডিয়াতেও চলবে না, তো সে কারণে এটা না করাই ভালো। সামনে চোখের হাসপাতাল থাকার জন্য এখানে বেশিরভাগ দোকানই চশমার দোকান এবং বিভিন্ন দোকানপাট কিন্তু খুলেও গেছে। এখন প্রায় 7টার মতন বাজে নেপালের সময় অনুযায়ী। এখানকার রাস্তাঘাটও দেখলাম খুব পরিষ্কার এবং যত্রতত্র নোংরা আবর্জনা কিন্তু এখানে চোখে পড়ে না। ফাইনালি একটা চক্কর লাগিয়ে আমরা এখন চলে আসলাম হাসপাতালে, এবার দেখে আসি পিসা কোন দিকে রয়েছে। হাসপাতালের একদম মধ্যবর্তী স্থানে নেপালের যে জাতীয় পতাকা আছে সেই জাতীয় পতাকাও কিন্তু রাখা আছে। হাসপাতাল চত্বরে থুতু ফেললে কিন্তু 500 টাকার জরিমানা ধার্য করা হয়েছে এবং সে কারণে এখানে সবাইকে সতর্ক থাকতে হয়।
সামনের দোকানগুলো তো চশমার দোকান, এখনও খোলেনি, হয়তো একটু বাদে খুলবে। আর বন্ধুরা, এত সকাল সকাল এখানে সব কিছু শুরু হয়ে যায় দেখে একটু অবাকই হলাম। আর তাছাড়া হবে না এবার কেন, কারণ দেখলাম রাত্রি 8:30-9টার মধ্যে সবাই এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, এবং ফলস্বরূপ ভোরবেলা উঠতেও পারে তারা, এই মিনিমাম 5:30-6টার মধ্যে সবাই উঠেও পারে। এইদিকে সমস্ত টেস্টগুলো করা হয়, যেমন রক্ত পরীক্ষা, প্রেশার মাপা ইত্যাদি যে বিভিন্ন টেস্টগুলো রয়েছে সব কিন্তু এদিকেই হয়। সামনে হচ্ছে ক্যাশ কাউন্টার, এবং এখানে কিন্তু অপারেশনের আগেই টাকা জমা নিয়ে নেয়। প্রায় ঘণ্টাখানেকের মতন হাসপাতালের ভেতরে থাকার পর এখন কিছু জলখাবার খাওয়ার জন্য আমরা ক্যান্টিনে যাচ্ছি। দেখা যাক এখানে কী কী পাওয়া যায়, সেই হিসাবে কিছু খেয়ে নেব। এবং এখানকার দাম কিন্তু, মানে জিনিসপত্রের দাম, আমাদের ভারতের থেকে কিছুটা বেশি। আর হ্যাঁ বন্ধুরা, এই হাসপাতালে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, যেহেতু এখানে বাইরের থেকেই অধিকাংশ মানুষ আসেন। আর এখানকার রুমের ভাড়া হচ্ছে 300 টাকা করে। ক্যান্টিনে গিয়ে আমি এবং বাবা রুটি তরকারি খেলাম, 2টা করে রুটি এবং হচ্ছে মটরের তরকারি, প্লেট হচ্ছে 20 টাকা করে, এবং সঙ্গে 2 কাপ চা খেলাম। বর্তমানে তো পিসা এখন ভর্তি আছেন ভেতরে, আর আমরা এখন যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে স্নান খাওয়া করে এবার 3-4 ঘন্টা পরে আবার আসবো এখানে। হোটেলের সামনে চলে আসছি, আর এই হচ্ছে আমাদের হোটেল। আমার সঙ্গে পিসিও এসেছে, আর এখন হাসপাতালে পিসার সঙ্গে বাবা আছে। সামনে যে বাচ্চা মেয়েটি আছে, এই বাচ্চা মেয়েটি হলো হোটেল মালিকের ভাস্তি। 5 hours later আরেকবার চলে আসলাম, এখন বাজে বিকাল 5টার মতন, এখন আরেকবার চলে আসলাম আর সেকেন্ড রাউন্ড। নেপালে কিন্তু ভারত এবং বাংলাদেশ দুই দেশের টাকাই চলে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। চলো এবার দেখে আসি অপারেশন সম্পন্ন হয়েছে কিনা। নিচের ওই ম্যাজিক গাড়িগুলো খুব সম্ভবত হাসপাতালেরই, কারণ আসার পর থেকে দেখছি ওখানেই আছে। এছাড়া গাড়িগুলোতে হাসপাতালের নামও লেখা আছে। এখান থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। সামনের ওই বাঁদিকের রুমটাতেই অপারেশন চলছে, এবং পিসি বলছে যে 2টোর সময় অপারেশন শুরু হয়েছে, এখন 5টা বাজে, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। বেশ কয়েকজন মহিলা এই হাসপাতালের সামনে ঘাস পরিষ্কারের কাজ করছেন। এখন আবার এই ছোটো ঘাসগুলোতে জলও দেওয়া হচ্ছে, এবং কিছু মানুষ এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করছেন। আমিও এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে লাগলাম। জল দেওয়ার যে কলগুলি আছে, এই কলগুলি উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি, যার ফলস্বরূপ এই কলগুলো দিয়ে সমানভাবে চারপাশে জল ছড়িয়ে পড়ে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে কলের মাথাগুলো কিন্তু ঘুরছে, এবং আমাদের ওখানে গ্রামে যেসব চা বাগানগুলো আছে, সেই চা বাগানগুলোর গাছেও কিন্তু এই একই পদ্ধতিতে জল দেওয়া হয়। হাসপাতালের
হাসপাতালে বর্তমানে বারান্দাতে ছাউনি লাগানো কাজ চলছে। হাসপাতাল থেকে হোটেলে চলে আসতে হলো, কারণ এখন বাইরে বৃষ্টি পড়ছে। আর পিসাকে তো আজকে ছুটি দেবে না, আজকে রাখবে ওখানে, কালকে সকালে ছুটি দেবে, তাই আমি চলে আসলাম। কারণ একটু পরে হাসপাতাল বন্ধ করে দেবে, সন্ধ্যার পরে হাসপাতালে কাউকে ঢুকতে দেওয়া হয় না। পিসি ওখানে থাকবে আজকে পিসার কাছে। আজ কিন্তু তৃতীয় দিন এবং আজকে পিসাকে ছুটি দেওয়া হবে, তাই চলে আসলাম সকাল সকাল। আর তোমাদের এটাও বলে দেব যে কীভাবে এখানে চিকিৎসা করাতে হয়। এটা হলো ওয়েটিং রুম, আর এই ওয়েটিং রুমের পাশে রয়েছে টিকিট ওষুধের কাউন্টার। এখান থেকে প্রথমে টিকিট কেটে নিতে হবে, তারপরে শুরু হবে চিকিৎসা প্রক্রিয়া। এখানে যে কাউন্টারগুলো তোমরা দেখছো, প্রতিটি কাউন্টারে আলাদা আলাদা কাজ হয়। এখানে লাইন দিয়ে টিকিট কাটার পর তারপর আমাদেরকে হাসপাতালে প্রবেশ করতে হবে, না হলে কিন্তু চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে না। এখানকার সিস্টেমটা এরকমই। হাসপাতালের ভেতরে বিভিন্ন রুম আছে যেগুলিতে আলাদা আলাদা কাজ হয়ে থাকে। এছাড়া প্রতিটি রুমের উপর একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে এবং এটা বলেও দেওয়া হয় যে তোমাদের কত নম্বর রুমে যেতে হবে, যার ফলে রুম খুঁজতে খুব একটা অসুবিধা হয় না। বলে রাখি, যেসব জুনিয়র ডাক্তাররা এখানে প্র্যাকটিস করছেন তারা প্রাথমিকভাবে রোগীকে পর্যবেক্ষণ করেন, তারপর চোখের পরিস্থিতি বুঝে তারা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে রোগীকে রেফার করেন। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তাররাই রোগী দেখবেন ও প্রয়োজনীয় চিকিৎসা করবেন। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারবাবু প্রয়োজন মতো চোখের ড্রপ এবং চশমা দেবেন, এবং পরিস্থিতি কিছুটা জটিল হলে চোখের অপারেশন করতে হতে পারে। এই হচ্ছে হাসপাতালের ভেতরের পরিবেশ। এই সামনের এখান থেকেও অনেকে চশমা নিয়ে থাকেন। নর্মাল চশমার পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন রঙিন চশমাও এখানে রাখা আছে। অপারেশন হওয়ার পর সমস্ত রোগীদেরকে এই ঘরেই রাখা হয়। এখানে অনেকের সঙ্গেই পরিচয় হলো, তারাও পশ্চিমবঙ্গ থেকে এসেছে। এই তো ছিল নেপালের মেচি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও। আশা রাখব তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। এছাড়া এখানে চিকিৎসার জন্য যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, কারণ নেপাল কিন্তু চোখের চিকিৎসার জন্য প্রসিদ্ধ একটি জায়গা। এবং কিভাবে আসতে হবে সেটা কিন্তু আমি নেপালের প্রথম ভিডিওতেই বলে দিয়েছি। নেপাল ভ্রমণ পর্বের আলাদা একটি প্লেলিস্ট আমি আমার চ্যানেলে তৈরি করে রেখেছি, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো। এছাড়া উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।